আপনি যদি নবী রাসূলদের জীবন ইতিহাসকে যাচাই করেন, অনুসন্ধান করেন, সেগুলো নিয়ে গবেষণা করেন, দেখতে পারবেন তাদের জীবনের পরতে পরতে তাওহীদ তো সবসময় ছিলই, তারা তাওহীদ প্রতিষ্ঠার জন্যই দুনিয়াতে এসেছেন। কিন্তু জীবনের যখন বিপদসংকুল মুহূর্ত তাদের এসেছে, লক্ষ্য করবেন যে তারা তাওহীদকে আরও মজবুতভাবে আঁকড়ে ধরেছেন, আরও শক্তভাবে সুদৃঢ়ভাবে তাওহীদকে তারা আঁকড়ে ধরেছেন ওই বিপদ থেকে মুক্তি লাভের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিপদ থেকে মুক্তিও দান করেছেন সেই তাওহীদকে আঁকড়ে ধরার মাধ্যমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস যদি আপনি দেখেন, দেখতে পাবেন যে তিনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাচ্ছিলেন, গর্তে আশ্রয় নিয়েছিলেন, পিছন থেকে ধাওয়া করছিল মক্কার মুশরিকরা, সঙ্গে ছিলেন আবুকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরেশান হচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুবকরকে লক্ষ্য করে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, তুমি কোনো টেনশন চিন্তা পরেশান হবা না, টেনশন বা চিন্তা করবা না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন। অর্থাৎ বিপদের মুহূর্তে তাওহীদকে আরো মজবুত করছেন, আল্লাহকে একমাত্র রক্ষাকারী হিসাবে সাব্যস্ত করছেন, স্বীকারোক্তি দিচ্ছেন, মনের ভিতর সেটাকে শক্তি হিসাবে, বল হিসাবে সেটাকে স্থির করার চেষ্টা করছেন, উপস্থিত করার চেষ্টা করছেন, এবং সঙ্গীকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাকেও সাহস যোগাচ্ছেন তাওহীদের মাধ্যমে। আমরা যদি ইউনুস আলাইহিস সালামের জীবনকে লক্ষ্য করে দেখব, মাছের পেটে গিয়েও তিনি যখন জীবনের সবচেয়ে বড় বিপদে পড়েছেন, তখন তিনি তার প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লা আনত, আল্লাহ আপনি ছাড়া সত্য কোনো মাবুদ বা উপাস্য নেই, অর্থাৎ তাওহীদের স্বীকারোক্তি দিচ্ছেন বিপদের সবচেয়ে কঠিন, জীবনের সবচেয়ে কঠিন বিপদে। আমরা যদি একইভাবে লক্ষ্য করি আল্লাহর আরেকজন নবীর জীবন ইতিহাস ইউসুফ আলাইহিস সালামের দিকে, তিনি যখন বন্দী দশায় যখন জালিমের কারাগারে বন্দী ছিলেন অন্যায়ভাবে অত্যাচারিত হয়ে, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শির্ক থেকে নিজে মুক্ত থাকার ঘোষণা আল্লাহ তাআলাকে দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা দিচ্ছিলেন। তিনি বলছিলেন মা কানা লানা আন নাবুদা মিনা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করা, শরীক সাব্যস্ত করা, শরীক হিসাবে দাবি করা, এটা আমাদের জন্য মানায় না, মানানসই নয়, আমাদের জন্য শোভনীয় নয়। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম বন্দী দশার বিপদে থেকেও তাওহীদকে মজবুত করেছিলেন, তাওহীদের স্বীকারোক্তি দিয়েছিলেন, বোঝা গেল তাওহীদেই মুক্তি। আর আমাদের জীবনের সিস্টেম বা পদ্ধতি যেন উল্টো, আমরা অন্য সময় শির যাই করি না করি, একটি বিপদ আসলেই খাজা বাবার কাছে চলে যাই, একটি বিপদ আসলেই মাজারে চলে যাই, মাজারে মানত করি, অর্থাৎ বিপদ আপদ আসলে যেন আমাদের শিরকের আরও জ্বর শুরু হয়। নবীগণের জীবন থেকে আমরা শিখলাম যে তাদের বিপদ আপদ আসলে তারা তাওহীদকে আরও মজবুতভাবে আঁকড়ে ধরতেন, আর আমরা বিপদ আপদ আসলে যেন আরও বেশি শির্ক শুরু করে দিই। প্রিয় বন্ধুগণ, শির্ক এটি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তাওহীদ এটা মানুষকে মুক্তির পথে পথ দেখায়, মুক্তির দিকে নিয়ে যায়। আসুন তাওহীদকে প্রতিষ্ঠা করি, সুখে দুঃখে বিপদে আপদে ভালোয় মন্দয় সবসময় স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন, কারণ আমি তাওহীদবাদী, আমি এক আল্লাহকে বিশ্বাস করছি, অন্য কাউকে আল্লাহর সঙ্গে অন্য কোনো কিছুকে আমি শিরক করছি না। আপনার এই তাওহীদের কারণেই বরং আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন তাওহীদের মাধ্যমে, ইউনুস আলাইহিস সালাম রক্ষা পেয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম রক্ষা পেয়েছেন, আপনিও পাবেন, কিন্তু শর্ত হলো তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে। আসুন তাওহীদকে জীবনে প্রতিষ্ঠা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।